বন্ধুরা, সুন্দরবনে কাঁকড়া ধরা বা মাছ ধরা বা মধু আহরণ করে ওনারা। তো তেমনি একটা নৌকার কাছে আসলাম। কাকা, ও কাকা, কি খবর, কেমন আছেন? ভালো আছেন না? কি করেন আপনি, মাছ ধরেন নাকি মধু? মধুর পাশে যাব, মধু ভাঙতে। মধু ভাঙতে যাবেন না? আল্লাহ ভরসা। মধু আসছেন কই থেকে? আমরা আসছি ঢাকার থেকে। আমরা আসলাম, আপনারা যে মধু আহরণ করেন এগুলো খাবো, খাইতে আসলাম। আসেন নাই না? সবাই যাব না। কবে যাবেন? কবে? এই তো দুপুরের বাদে রওনা করব। আবার আসবেন কবে? দেড় মাস পরে। ও, কয়জন যান একসাথে? একসাথে সবাই যান? এই 40-45 খান লোক একসাথে। একসাথে যান না? কত ভিতরে যান, কয় কিলোমিটার ভিতরে? আর কোনো মিটার মুটার নাই। আর এত লোক একসাথে গেলে তো আর কোনো ভয় থাকে না নাকি? বন্য প্রাণীর দেখা হয় না ওই বিভাগের? দেখাতে কি হারমোনি হয়েছিল যে মুখমনে। কি রান্না করতেছেন? মাছ রান্না করতেছি, আলু টমেটো। দেখি দেখি কি রান্না করেন। এই তো আজকে দুপুরে যাবেন না? আমরা তো আসলাম ঘোরার জন্যই আসলাম। নাম কি কাকার? আমার নাম মোহাম্মদ জামাল সওদাগর। জামাল সওদাগর, আপনাকে বাড়ি এই জায়গায় নাকি? আমাদের বাড়ি রাইন্দা। ও, রাইন্দা কাছেই তো। বৃষ্টি বাদল হইলে এই ঠেকে এগুলাই? ও, একটু ছাইনি দিতে হবে। মাছ ধরে কারা? মাছ কি অন্য কেউ ধরে? দেড় মাসের কি খাবার দাবার নিয়ে যান? হ্যাঁ, দেড় মাসের জন্য লইছি গোল আলু, লইছি মিষ্টি কুমার, লইছি ডাইল, লইছি হ্যাঁ, তারপরে আরো অনেক কিছু আছে। মধু মধু বিক্রি করেন কই? মধু গ্রামে বিক্রি করি, দেশে আসিয়া বন্ধু বান্ধবের কাছে ঢাকায় খুলনায়। আপনাকে থেকে মধু তো একদম পিওরটা পাওয়া যাবে নাকি? আল্লাহর রহমত। তো কেমনে পাবে সবাই মধু আপনার কাছ থেকে? আমার কাছে যদি আইতে হয় টাইমলি আইয়া খবর লইতে হবে দেড় মাস বাদে। তার থেকে আর একটা উপায় আছে, আপনি যদি ফোন নাম্বারটা বলে দেন তাহলে আপনার সাথে যোগাযোগ করবে সবাই। ফোন নাম্বার আমার নাই, ওই খোকনে দেখো কোন ফোন আছে তোর। আচ্ছা, তাহলে রান্না বান্না করেন, আমরা একটু ঘুরতে আসলাম, ভিতরে ঢুকবো। কোন ভিতরে? এই ভিতরে। হ্যাঁ, ওপার দিয়ে তো কালে যা তোর কাছে জামাগুলোকে আনলে না? তা আমরা কি আগে অনুমতি নিতে হইব ওইখান থেকে? না, অনুমতি না নিলে তো সমস্যা না। আচ্ছা, রান্না বান্না করেন কাকা। হ্যাঁ, বন্ধুরা, ওনারা 40-50 জন একসাথে, তারও বেশি সংখ্যায়, তারও বেশি ওনারা একসাথে দেড় মাসের জন্য এই সুন্দরবনে মধু আহরণ করতে যান, তারপরে ফিরে আসেন সেই মধু নিয়ে, তারপরে ব্যস্ত হয়ে যায় মধু বিক্রির জন্য। তো আমরা ভিতরে ঢুকবো। আসলাম ওই পাশে, দেখা যাচ্ছে ফরেস্ট অফিস, ওখান থেকে অনুমতি নিয়েই আমরা ভিতরে ঢুকব। বেশ কিছু ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরব, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। এই যে আমরা আজকে আমরা যাব, প্রথমে পরিচয় করাই দেই। আমার নানা কই? আরে আমার ডিজিটাল নানা চলে গেছে কোন জায়গায়। আচ্ছা, নানা রে জুম করে দেখাই। বন্ধুরা, এই যে মাথায় হাত, যদিও ক্ষয়ক্ষতি হয় নাই মনে হয়, তারপরে মাথায় হাত, উনি হচ্ছে আমার কালাম নানা।
আজকে আমাদের গ্রুপের লিডার সে, তার নেতৃত্বে আমরা জঙ্গলের ভিতরে ঢুকবো। তারপরে রীতিমতো হাবিব আছে আমার সাথে, এবং ভাইয়ের নাম কি? ভাই না মামা? মামা। মামার নাম কি? আরমান রায়হান। আরমান রায়হান আছেন, এবং রীতিমতো আমাদের নয়ন মামা, এবং আমার আমার সৎ মামা মানিক মামা। আর আমি আছি আপনাদের সাথে, বেশ কিছু ভিডিও করব। এই যে এই পাশে দেখা যাচ্ছে ফরেস্ট অফিস, ওখান থেকে আমরা অনুমতি নেব, বা পাস যেটাই বলি না কেন। তারপরে আমরা একটা ট্রলার ভাড়া করব বা নৌকা, তারপরেই আমরা ভিতরে ঢুকব। তো এবার বেশ কিছু ভিডিও আসছে আপনাদের মাঝে, সুন্দর সুন্দর সুন্দরবনের দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরব। আশা করি আপনারা আমাদের সবগুলো ভিডিও দেখবেন।